আজকে আমাদের কাছে একটা খবর আসে গোয়ালাবস্তিতে সুনীল নামে একটা ছেলে, সরি সঞ্জিত রায় নামে একটা ছেলে, তার কাছে কিছু ব্রাউন সুগার মজুত আছে। ইলিগেলভাবে সে নাকি ব্যবসা করছিল। যথারীতি আমরা একটা রেইডে বার হই এবং গোয়ালাবস্তি থেকে তাকে আমরা আটক করি। তারপরে তার কাছ থেকে 350 প্লাস্টিক ভায়াল, যার ভিতরে ব্রাউন সুগার ছিল, তা আমরা তার কাছ থেকে রিকভার করি। তাকে থানায় নিয়ে আসি এবং NDPS কেসে একটা মামলা আমরা নথিভুক্ত করি। নিশ্চয়ই থাকবে, তার সাথে অন্য কেউ থাকবে, তবে আমরা তদন্তে সবটা বার করবো। হ্যাঁ, এটা আগামী দিনেও এই ধরনের রেট আমাদের চলবে। যাকে আটক করেছেন ওকে কি আগামীকাল কোর্টে পাঠানো হবে? হ্যাঁ নিশ্চয়ই, তাকে আমরা আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং রিমান্ডও আনব। বাজার মূল্য কত হবে? অ্যাপ্রক্স 1 লাখ টাকার মতো হবে।